অপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে? এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্য স্বাধীনতা লাভ করিবে? হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুশয্যা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম নিবেদন করি, মহারাজের চরণেও আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। অনুষ্ঠানের শুরুতেই প্রথমে বলি যে আমাদের এই শাশ্বত নির্ভীক পথিক পত্রিকার খুব শুভানুধ্যায়ী ছিলেন বিশ্বরূপ মহারাজ, স্বামী নিত্য সত্যানন্দজি মহারাজ। তিনি আর গতকাল রাত্রে রামকৃষ্ণ লোকে চলে গেছেন, প্রভুর চরণে, মায়ের চরণে, স্বামীজির চরণে তার আত্মার চিরশান্তি প্রার্থনা করি। সকলের ওনার মঙ্গল হোক, কল্যাণ হোক, এই প্রার্থনা করে স্বামী বিবেকানন্দের যে মানুষ গড়ার কথা স্বামীজি বলেছিলেন, যে মানুষ তৈরি করতে হবে, সেই তার উপর একটি স্বামী চণ্ডিকানন্দের লেখা একটি গান আমি পরিবেশন করছি। সূর্য দাও, সূর্য দাও, শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও, সূর্য দাও, শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও। অমৃত সপুত্র আমরা এ কথা বুঝিয়ে দাও, অমৃত সপুত্র আমরা এ কথা বুঝিয়ে দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও, সূর্য দাও, শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও। কাত্র বীর্য দাও, ব্রহ্ম তেজ দাও, কাত্র বীর্য দাও, ব্রহ্ম তেজ দাও,
তোমারও আশিসে দিব মোদের পূর্ণ করিয়া দাও মানুষ করিয়া দাও মানুষ করিয়া দাও সৌর্য দে শক্তি দে চিত্র মে প্রেম দে দিল কো জাগা দে দিল কো জাগা দে সৌর্য দে শক্তি দে চিত্র মে প্রেম দে দিল কো জাগা দে দিল কো জাগা দে অমৃত সপুত্র হমে সত্য সমঝা দে অমৃত সপুত্র হমে সত্য সমঝা দে দিল কো জাগা দে দিল কো জাগা দে দিল কো জাগা দে শৌর্য দে শক্তি দে চিত্র মে প্রেম দে দিল কো জাগা দে দিল কো জাগা দে ক্ষত্র বীর্য দে ক্ষত্র বীর্য দে ব্রহ্ম তেজ দে ক্ষত্র বীর্য দে ব্রহ্ম তেজ দে স্বামী বিবেকানন্দ হমে কৃপায় জ্ঞান দে দিল কো জাগা দে দিল কো জাগা দে শৌর্য দে শক্তি দে চিত্র মে প্রেম দে দিল কো জাগা দে দিল কো জাগা দে শৌর্য দাও শক্তি দাও হৃদয়ে ভক্তি দাও মানুষ করিয়া দাও মানুষ করিয়া দাও শৌর্য দাও শক্তি দাও হৃদয়ে ভক্তি দাও মানুষ করিয়া দাও মানুষ করিয়া দাও মানুষ করিয়া দাও মানুষ করিয়া দাও নমস্কার মহারাজ। শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ দেখ, প্রথমে তো ধ্রুবজ্যোতিকে ধন্যবাদ জানাই খুব সুন্দরভাবে স্বদেশ মন্ত্র পাঠ করার জন্য। আর আমাদের সুশান্ত বাবু তার অসাধারণ গলা নিয়ে এই গানটা আমাদের শোনালেন, অনেকদিন পর ওনার গান শোনার সুযোগ হলো। তো যারাই এখানে উপস্থিত রয়েছেন সবাইকে আমার নমস্কার, প্রীতি ভালোবাসা। একটা কথা না বললে নাই, যদিও আমাদের বিষয় হচ্ছে যে স্বামীজির জীবনী নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু যে উদ্যোক্তা আর যে গ্রুপ, বিশেষ করে সুরেদ গ্রুপ, এটা নিয়ে দু চার কথা তো বলতেই হয়। কেননা ওই যে প্রথম যখন শুরু হলো, আচ্ছা আমার সাউন্ড ঠিক আছে না, শোনা যাচ্ছে? হ্যাঁ মহারাজ শোনা যাচ্ছে। তো সুরেদের যখন প্রথম কাউন্সেলিং হয়ে প্রথমবার আমরা মিলিত হয়েছিলাম আমার এখনো মনে আছে, আর তারপর থেকে তো প্রায় প্রায় সবকটা মিটিং এই আমি উপস্থিত ছিলাম, বেশ ভালোই লাগতো। আর এটা দেখে আমার বিশেষ আরো আনন্দ হয়েছিল যে কয়েকজন আমাদের যুব সাথীরা মিলে আর এরকম একটা গ্রুপে অংশগ্রহণ করছেন। আর সুরেশ শুধু
একবার দুবার মিটিং করে আর কিছু আলোচনা করে সেই রকম তো নেই। অনেক কিছু সেবা প্রকল্পও আছে, মানে নিজের সাধ্য মতন। অনেক সেবা প্রকল্প বলতে খুব বড় কিছু একটা হচ্ছে সেরকম বলছি না, কিন্তু নিজের সাধ্য মতন। কেননা বেশিরভাগ আমি জানি, অন্তত আমি যখন গ্রুপের সাথে ভালোভাবে পরিচিত হয়েছিলাম, পরিচিতি আমার হয়েছিল, তখন তো মনে হয় এতজন মেম্বারও ছিলেন না। এখন আজকে যে সুরিত গ্রুপ, অনেকজন মেম্বার হয়তো আছেন, অনেকের সাথে আমার আলাপও হয়নি, কিন্তু প্রথম দিক থেকে যাদের আমি চিনি, আমি দেখেছি যে অধিকাংশ সবাই ছাত্র ছাত্রীরাই ছিলেন, আর তারা নিজের পড়াশোনার থেকে টাইম বার করে আর এরকম স্বামীজিকে নিয়ে আলোচনা করছেন। তারপর কিছু কিছু সেবা প্রকল্প আছে অল্প হলেও, তো এসব দেখে আমার খুব ভালোই লাগতো। এবার এই যখন থেকে লকডাউন শুরু হলো, আমাদের একটু সম্বন্ধ বিচ্ছিন্ন হয়েছে, আর লকডাউনের পর আমিও আমার সোশ্যাল অ্যাক্টিভিটি গুলো একটু কমিয়ে দিয়েছিলাম বলে গ্রুপেও আমি বেশিরভাগ পোস্টিং আমি দেখিনি, এখনো কিছু দেখা হয় না বেশিরভাগ। কিন্তু এর মধ্যে মনে হামেশা সবসময় একটা মানে এ থাকতো যে এত সুন্দর একটা আমরা সুযোগ পেতাম, 6 মাসে একবার হয়তো আমাদের আলোচনা হতো, আমাদের দেখা হতো, সেটাই লকডাউনে হয়নি। তাই শুভেন্দু যখন বলেছে যে এখন যেটা একটা মানে নতুন নিয়মই হয়ে গেছে, এক রকমের ইংরেজিতে শব্দ আছে না, নিউ নর্ম, এখন নিউ নর্ম হয়ে গেছে যে আর কিছু হোক না হোক অনলাইন তো আমাদের কাজকর্ম হতেই পারে। তো এই অনলাইন সুবিধার আমরা একটু সদ্ব্যবহার করে আমরা কিছু করতে চেয়েছিলাম, কিছু আলোচনা করতে চেয়েছিলাম। আর এটাও বলতেই হয় যে শুভেন্দুর প্রথম দিকের প্রপোজালটা একটু খুব উচ্চ ধরনের ছিল, যেমন শুভেন্দুর চিন্তা ভাবনা সবসময় একটা খুব উচ্চ স্তরের থাকে। তা বলেছিল যে মহারাজ কিছু বেদান্ত নিয়ে আলোচনা করলে ভালো হয়, কিন্তু আমার যেটা ব্যক্তিগত মনে হলো যে একেবারে বেদান্তের পাহাড়ে না উঠে আর আমরা একটু জমিতে থেকে নিজের পজিশনটা ভালো করে বুঝে তারপর যদি আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠি, আমার মনে হয় আরো ভালো হবে। কথার মানে এটাই, যা দেখেছি যে স্বামীজি নিয়ে আলোচনা তো অনেক হয়, স্বামীজির নাম তো প্রায় সবাই শুনেই থাকেন, কিন্তু স্বামীজি সম্বন্ধে বিশেষ কিছু জানা থাকে না। আর এই অনলাইন প্ল্যাটফর্মের সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিক আছে, একটা অন্য দিকও আছে। অন্যদিক বলতে এখানে যা বলতে চাইছি আমি, যে মাঝে মাঝেই দেখি যে হয় হোয়াটসঅ্যাপ এরকম মেসেজ দেখি, যে কিছু একটা কোটেশন আছে আর তার সাথে স্বামীজির ছবি দেওয়া হলো, আর নিচে কোটেশনের নিচে স্বামীজির নাম দিয়ে দেওয়া হলো, কিন্তু সেই কথাগুলো হয়তো আদৌ কোনোদিন স্বামীজি বলেননি, মানে সে মর্মের কথাই হয়তো স্বামীজি বলেননি। তো এই স্বামীজির নামে ভুলভাল একটা প্রচার হচ্ছে, হয়তো কোটেশনটা খুব ভালো, খুব প্রেরণাদায়ক, কিন্তু তবু এটা তো এক রকমের মিথ্যা হয়ে যায় যে স্বামীজির নামে আমরা যা কিছু চালিয়ে দিলাম। তা এইসব দিক থেকে তো আমার মনে বেশ অনেকবার হয়েছে, আমি তো যেখানে সুযোগ পেয়েছি বলেছি সবাইকে যে স্বামীজির জীবনী অন্তত অন্তত ভালো করে একটু জানা প্রয়োজন। এখন যেটা ব্যবহারিক অসুবিধা হয় যে সবাই তো আর এতটা বই পড়ার সময়ও পায় না, আর তো বিশদ ভাবে জানার হয়তো বেশিরভাগ লোকেদের আগ্রহ থাকে কিনা জানি না, আগ্রহ থাকলেও কিন্তু সময় পায় না, এটা মানতে হয়। তা আমার মনে হলো যে আমরা এখানে যখন আলোচনা করছি, তা একটু স্বামীজির জীবনীটাই আমরা একটু ভালো করে আগে আলোচনা করি, তাহলে স্বামীজিকে জানলে আমরা আরো অন্য কিছু যেটা করার আমাদের পরিকল্পনা আছে, আরো ভালো কিছু করার চেষ্টায় আমরা আছি, সেই চেষ্টাগুলি হয়তো ভালোভাবে ফলপ্রসূ হবে। আমি এই কথা প্রায়ই বলে থাকি যেখানে যাই, যে স্বামীজির নামে কিছু একটা কোটেশন আমরা বলে দিলাম, ওইটুকুতে স্বামীজিকে জানা হয় না। যতদিন না মানুষের জীবনটা আমরা ভালো করে জানি, সে জীবন থেকে প্রেরণা ঠিক করে আমরা নিতে পারি না। শুধু একজন খুব মহান ছিলেন আর ওনার কোন একটা কথা আমার ভালো লাগলো, সে ভালো লাগাটা একটা জিনিস,
কিন্তু সে ভালো লাগার জিনিসটা জীবনে চরিতার্থ নাও হতে পারে। কেন হয় না? কেননা ওই কথাটা ওই মানুষের জীবনে কাজে লেগেছে কিনা সেইটা যদি আমরা যদি করে ঠিক করে যদি না জানি, তাহলে এরকম সম্ভাবনা থেকে যায় যে আমরা কথা পছন্দ করতে পারি কিন্তু সেটা আমাদের জীবনে কাজে লাগে না। আর তাই আমার মনে হয় স্বামীজির উপদেশও যদি আমরা জীবনে যদি গ্রহণ করতে চাই, তাহলে স্বামীজির জীবনী পাঠ করা উচিত। এখন বিশদ ভাবে পাঠ করা, কি বইয়ে যা লেখা আছে সব এক এক কথাই পুরোটা পাঠ করা হয়তো সম্ভব হবে না। তা আমার মনে হলো যে আমরা এই প্রথম আর তৃতীয় রবিবার যদি অল্প করে একটু স্বামীজির জীবনে একটু বিশদ ভাবে একটু জানার চেষ্টা করি। খুব ডিটেলস হয়তো আমরা যেতে পারবো না, কিন্তু তবু যতটা সম্ভব হয় অনেক কিছু ছোট ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস থাকে যেটা আমাদের জানা প্রয়োজন। বিশেষ করে যারা স্বামীজির নিয়ে একটু আলোচনা করেন, স্বামীজি নিয়ে একটু অনুধ্যান করে, স্বামীজির নিয়ে একটু মনন করেন, তাদের এই স্বামীজির জীবনের কিছু ঘটনাগুলি জানা খুবই প্রয়োজনীয়। এটা তো হলো একটা সামান্য কথা। এছাড়াও আমি আজকে স্বামীজির জীবনী থেকে আমি কিছুই বলবো না, আজকে আমার বিষয়বস্তু শুধু একটাই যে স্বামীজির জীবনী পাঠ করা কেন উচিত, কি স্বামীজির জীবনীর আলোচনা করা কেন উচিত, আজকে এই বিষয়ে নিয়েই আমি কিছু বলতে চাইবো। এর বাইরে আমি আজকে যাচ্ছি না, স্বামীজির আসল জীবনী থেকে হয়তো আমি আজকে কিছুই বলবো না, কিন্তু এই পাঠ করা কেন উচিত এই কয়েকটা পয়েন্ট আমার মনে হয় যে বলার প্রয়োজন আছে। তা বিশেষ করে এই প্ল্যাটফর্মে মানে আমরা যারা আলোচনা করছি, ওই যে সুরে বলে একটা গ্রুপ আছে, এই গ্রুপকে আমি যতটা দেখেছি, যেমন প্রথমেই বললাম যে তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী আর তার সাথে নিজের সাধ্য মতন কিছু সেবা করছো, যেমন কিছু মায়েদের সেবা করা হয়, বৃদ্ধা মাতা মায়েদের সেবা করা হয়, কিংবা কয়েকজন কচিকাচাদের যাদের হয়তো পড়াশোনার বেশি ভালো সুযোগ নেই তাদের জন্য তোমরা কিছু পড়াশোনার ব্যবস্থা করছো, তোমরা নিজের পড়াশোনা চালিয়ে আর ওদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছো, ওদের নিজের পায়ে দাঁড়ানোর দাঁড় করানোর চেষ্টা করছো। তো এই এই যে সেবামূলক যে কাজ হচ্ছে, এইগুলো স্বামীজির উপদেশ বলুন কিংবা স্বামীজির জীবনের যদি সন্দেশ বলুন, সেখানকার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, আর সেই দিক দিয়েও স্বামীজিকে পড়ার প্রয়োজন আছে। আমরা জানি স্বামীজির একটা কোটেশন সবাই হয়তো প্রায় শুনে থাকবেন, বহুধা সেটা করা হয়, বলা হয় যে স্বামীজি লিখেছিলেন খুব জোর মাইসুরের মহারাজাকে লিখেছেন একটা চিঠিতে যে দিস লাইফ ইজ শর্ট, দ্য ভ্যানিটিজ অফ লাইফ আর ট্রান্সিয়েন্ট, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, মানে এই জীবনটা ক্ষণভঙ্গুর। আমরা একটু আগে শুনলাম না সুশান্ত বাবু বললেন আমাদের খুব ভালো একজন মহারাজ আমাদের দার্জিলিং সেন্টারের তিনি অধ্যক্ষ ছিলেন, ওখানকার সম্পাদক ছিলেন। আমি জানি ব্যক্তিগত আমার ওনার সাথে একটু ছিল, আলাপ ছিল, মানে খুবই ভালো মানুষ হিসাবে, সাধু হিসাবে। কাল রাত পর্যন্ত আমি যেটা শুনেছি যে তিনি লোকেদের সাথে যোগাযোগ রেখেছেন, কথা বলেছেন, তারপর রাত্রে ঘুমোতে গেছেন, আজ সকাল বেলা উঠে দেখা গেল যে আর উঠতে পারেননি, সে ঘুমের মধ্যেই হয়তো তিনি দেহ ত্যাগ করেছেন। এই যে জীবনটা ক্ষণভঙ্গুর, এই নিদর্শন গুলি আমরা প্রায় দেখতে পাই। এই ক্ষণভঙ্গুর জীবনের মধ্যে আমরা যে মনে করি যে আমার একটা বিশাল কিছু হয়ে, আমি একটা বিশাল কিছু হয়ে গেছি, যে খুব বেশিরভাগ যেটা হয় যে খুব টাকা পয়সা করাই জীবনের যে উদ্দেশ্য বলে আমরা মনে করি, কিংবা হোক কোনো পদ কোনো প্রতিষ্ঠা পেতে চাই, কিন্তু এইসব জিনিসগুলো একদিন না একদিন নষ্ট হবেই। আর যদি নষ্ট হবে তাহলে এই জীবনের সদ্ব্যবহার আমরা কিভাবে করতে পারি? সেখানে স্বামীজির এই কোটেশনটা আমাদের কাজে লাগতে পারে, যেখানে স্বামীজি বলছেন যে দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স। আজকে সুশান্ত বাবু যেমন বললেন কি আমার যেটা মনে হচ্ছে কি হয়তো অনেকেরই মনে আজকে এই কথাটা আসছে যে ওই মহারাজ চলে গেলেন, তো এই যে মানুষ চলে যাওয়ার পরও তার কথা যদি আমাদের মনে দাগ কাটে, সেটা কেন হয়? সেটা তখনই হয় যখন আমরা জীবন অন্যের জন্য যদি জীবন যাপন করার চেষ্টা করি। যে মানুষ স্বার্থ কেন্দ্রিক আত্মকেন্দ্রিক জীবন যাপন করে তাকে মানুষ
মনে রাখে না, কিংবা মনে রাখলেও সে প্রায় মনে না রাখার মতনই। মানে মনে তো মানুষ, যেমন আমরা পৌরাণিক কালের কথা বলি, যেমন ধরুন রাবণকেও মনে রাখে আর কংসকেও মনে রাখে, সেরকম মনে রাখার কথা বলা হচ্ছে না এখানে। কিন্তু একজন আদর্শ হিসাবে যদি আমরা কাউকে মনে রাখার চেষ্টা করি, সেটা তখনই হয় যখন মানুষের দেহ তো থাকবে না, সেটা জানাই আছে, কিন্তু মানুষের কাজকর্ম থেকে যায়, তার ব্যবহারটা থেকে যায়। আর তাই আমরা যখন সেবা কাজও করি, সে সেবা কাজের মধ্যেও বেশিরভাগ এটা হয়ে যায় যে আমাদের মনে একটা অহংকার একটা চলে আসে। আমরা মনে করি যে আমরা খুব সেবা কাজ করছি, আমরা কারো উপকার করছি, কিন্তু সেবার মধ্যে আমরা কারো উপকার করছি না। স্বামীজির কথাই যদি নিই, স্বামীজি বলতেন যে ওই একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আর একজনকে ডেকে বলা যে এই ভিখারি এনে 4 পয়সা, এটা কোনো দান কি, এটা কোনো সেবা করা হলো না। বরং মানে ভাবটা এই রাখা উচিত যে যার সেবা আমরা করছি, সে সেবা করার সুযোগ দিয়ে আমাদের উপর উপকার করছে। এই ভাব নিয়ে যদি আমরা সেবা করি, আর যেহেতু সুহৃদ ও সেবা প্রকল্পে কিছুটা যুক্ত আছে, তাই আমার মনে হয় যে স্বামীজিকে কেন্দ্র করে যদি সুহৃদের গঠন হয়েছে, স্বামীজিকে কেন্দ্রে রেখে যদি সুহৃদের যারা সভ্যেরা তারা সেবা কাজ করছে, তাহলে স্বামীজিকে জানার প্রয়োজন আছে। স্বামীজিকে জানতে পারলে এই সেবার কাজটা হয়তো আরো ভালো করে হবে। এটা একটা পয়েন্ট হলো। দ্বিতীয় পয়েন্টটা বলি, আজকাল যেমন চল হয়েছে যে আমাদের দেশেও, আর একটা মানে জাগতিক লেভেলে আমরা এতে মানে ইন্টারন্যাশনাল লেভেলে যদি দেখি, তো সেখানেও নানা দিন নানা রকম কিছু না কিছু দিন নির্দিষ্ট থাকে যে অমুক দিন অমুক দিবস, কোনোটা পর্যাবরণ দিবস, কোনোটা আর কিছু দিবস, এরকম হয়। তা আমাদের দেশে সেই রকম একটা আছে যে একটা দিনকে সরকার ঠিক করে দিয়েছেন যে জাতীয় যুব দিবস। আর বিশেষ করে আজকের পরিপ্রেক্ষিতে যেখানে বলা হয় যে আমাদের দেশের বহুসংখ্যক লোক সংখ্যা এখন যুবক যুবতীদের, মনে হয় প্রায় 60-65% আমাদের লোক সংখ্যা বলা হয় যে তারা যুবক যুবতী। তা এইরকম একটা দেশ যেখানে বেশিরভাগ যুবক যুবতী আছে, আর সেখানে যদি একটা নির্দিষ্ট দিন ঠিক করা আছে, সে সরকার ঠিক করে দিয়েছেন যে অমুক দিন জাতীয় যুব দিবস হবে, তাহলে একটা মানে নিশ্চয়ই একটা আমাদের একটা জানার আগ্রহ হওয়া উচিত যে এই যুব দিবস যার নামে পালন করা হচ্ছে, সে মানুষটি কে, আর কেন সেই মানুষকেই আমাদের যুবক যুবতীদের একটা আদর্শ হিসাবে তুলে রাখার চেষ্টা করা হয়েছে, সে সরকার করেছে। আর যদি সরকার নাও করে থাকেন, তাহলে আমরাই বা তাকে কেন আমাদের আদর্শ হিসাবে মেনে নেব? নিশ্চয়ই যে কোনো যুবক যুবতীর মনে এই প্রশ্নটা আসা স্বাভাবিক, আর আসা আমি বলবো উচিত, যে সরকার যদি বলে দিয়েছেন যে এইটা তোমাদের মানতে হবে, সেরকম তো নেই, সরকার বলবে আর আমরা কেন মেনে নেব? তা আমরা চিন্তা ভাবনা করে দেখব। তো সেই রকম যদি আমরা নিজের বুদ্ধি দিয়ে যদি আমরা জানার চেষ্টা করি যে এই যে জাতীয় যুব দিবস যে মানুষের নামে পালন করা হয়, সে মানুষকে কেন বেছে, আর বিশেষ করে যেহেতু এটা স্বামীজির জন্মদিনকেও কেন্দ্র করে করা হয়, তা একটা প্রশ্ন তো স্বাভাবিক ভাবেই মনে আসা উচিত যে একজন সন্ন্যাসীকে আমাদের দেশ কেন যুবক যুবতীদের আদর্শ হিসাবে তুলে তুলে ধরছে? তাহলে কি সবাইকে কি সরকার সাধু সন্ন্যাসী হতে চায় বলতে চাইছে? তো এরকম প্রশ্ন মানে নিশ্চয়ই আসা উচিত। তা আমাদের কাছে এখানে তো বিশেষ সময় নাই, আর আমার মনে হয় শুভেন্দুর কাছে আমি লিঙ্ক পাঠিয়েছিলাম এই আগের মাসে 12 জানুয়ারি স্বামীজির জন্মতিথিতে, এই বিষয় নিয়েই আমি একটু বিশদ ভাবে আলোচনা করেছি। তো সেটা আমার মনে হয় তোমরা বেশ কয়েকজন হয়তো দেখে থাকবে, এই জন্য আমি তার ডিটেলস এর মধ্যে আর যাচ্ছি না। কিন্তু সে একটা কি আমার যেটা বলার যে এটাও একটা পয়েন্ট হতে পারে যে কেন আমরা স্বামীজিকে নিয়ে আলোচনা করব, কেননা আমাদের দেশে
রকম একটা দিন নির্দিষ্ট করা আছে, আর সেই দিন যদি নির্দিষ্ট করা আছে যে এই যুবক যুবতীদের জন্য এই আদর্শ, তো নিশ্চয়ই আমার জানার একটা আগ্রহ হওয়া উচিত, আমার জানার প্রয়োজন যে কেন এই মানুষকে আমাদের আদর্শ হিসাবে রাখা রাখা হচ্ছে, এই জন্য স্বামীজির জীবনী আলোচনা করার প্রয়োজন আছে। তৃতীয় জিনিসটা আমি কয়েকটা পয়েন্ট পর 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 বলে যাচ্ছি। তা তৃতীয় পয়েন্ট যেটা আমার মনে হয় যে কেন স্বামীজির জীবন পড়তে চাই, তা দেখুন স্বামীজির জীবনীকে যদি মোটামুটি আমরা বোঝার চেষ্টা করি, আমরা জানি স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল 1863 খ্রিস্টাব্দে। এবার 1863-তে তাঁর জন্ম হয়, আর এটাও আমাদের জানা আছে যে তিনি আমেরিকায় শিকাগোতে গিয়েছিলেন, সেখানে একটা ধর্ম সম্মেলন হয়েছিল, সেই ধর্ম সম্মেলনে যাওয়ার পরই কিন্তু ওনার পরিচিতি হয়েছে, যদি মানে ভারতই বলুন কিংবা গোটা পৃথিবীতে বলুন, ওই ধর্ম সম্মেলনের আগের দিন পর্যন্ত স্বামীজিকে কেউ বিশেষভাবে চিন্ত না। কয়েকজন যাদের সম্পর্কে স্বামীজি এসেছিলেন তাদের কথা যদি বাদ দিই, কিন্তু বিশদভাবে কি খুব একটা যার নাম ডাক আছে গোটা পৃথিবী যাকে চেনে, কি ভারতেও যারা নাম নিয়েই সবাই যাকে চেনে, সেরকম স্বামীজির কোনো পরিচিতি ছিল না। এই শিকাগো যেদিন তিনি ধর্ম মহাসভায় বললেন তার আগে পর্যন্ত তিনি একেবারে প্রায় বলা যেতে পারে যে অখ্যাত মানুষ ছিলেন। এবার দেখুন খুব একটা ইন্টারেস্টিং জিনিস, এটা আমার খুব সবসময় জিনিসটা খুব আপিল করে, 1863-তে তার জন্ম হয়েছে, 1893 তিনি শিকাগোয় সেখানে দাঁড়িয়ে বক্তৃতা করছেন, মানে জন্মের 30 বছর পরে। এই 30 বছর পর্যন্ত মানুষটি অপরিচিত মানুষ ছিলেন, 30 বছরে তার নাম পৃথিবীটা জানতে পেরেছে, এমনকি ভারতও তাকে নতুন করে চিনতে পেরেছে। আর 1893 এর পর যদি আমরা আর 10 বছরে এগিয়ে যাই, যদি 1903-এর দিকে গিয়ে দেখি, সেখানে আর স্বামীজি সশরীর উপস্থিত নাই, 1902-এই তিনি দেহত্যাগ করেছেন। মানে এই যে পৃথিবীর সামনে তিনি নিজেকে যে 30 বছর আত্মগোপন করে রেখেছিলেন, 30 বছর বয়সে মানুষেরা তাকে চিনতে পেরেছেন, তার নাম শুনেছেন, মানে চিনতে পেরেছেন মানে নাম জেনেছেন, আর তার 9 বছরের পর তিনি দেহত্যাগ করেছেন, মানে তিনি 40 বছরও বেঁচে থাকেননি। সে 40 বছরের মধ্যে 30 বছর মানুষ তার নামই শোনেনি, আর মাত্র 9 বছর তার সার্বজনীন জীবন। তিনি যেটা পাবলিক ওয়ার্ক করেছেন, তিনি যা লোকেদের জন্য যা কাজ করেছেন, যা কিছু বলেছেন, যা কিছু আছে আজকে আমরা স্বামীজি যেটা যা কিছু জানতে পারি, যা কিছু শুনি, তাকে যে জানার আগ্রহ, তার বেশিরভাগ ওই 9 বছরে উনি যা কিছু করেছিলেন। আর তার চেয়েও অবাক করার জিনিস, আমরা তো হয়তো আমরা আশেপাশেই দেখি যে আমরা হয়তো 40 বছর, 60 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর মানুষদেরও দেখি, কিন্তু সে 100 বছরের মানুষ জীবনও হয়তো সে শেষ হওয়ার পর তাকে হয়তো কেউ মনে রাখে না। কিন্তু একজন মানুষ মাত্র 9 বছর কাজ করেছেন, সার্বজনীন ভাবে কাজ করেছেন, আর 9 বছর কাজ করার পরও তার নিজের মুখের কথা যে আমি যা করে যাচ্ছি, আমি যা করে গেলাম সেটা 1500 বছর বাঁচবে, এটা স্বামীজির নিজের মুখের কথা। এবার ভেবে দেখুন মানে কিরকম একটা জীবন হবে এই জীবনটা আমাদের, মানে এই তথ্যগুলো যদি আমরা দেখি যে একজন মানুষ 9 বছর লোকেদের জন্য কাজ করেছেন, আর 9 বছরের কাজের ভিত্তিতে দাঁড়িয়ে তিনি নিজের মুখেই বলছেন যে আমি যা কিছু করে গেলাম সেটা 1500 বছর কাজ করবে, তাহলে এরকম কোন মানুষ যদি পৃথিবীতে যদি হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের মনে একটা প্রশ্ন নিশ্চয়ই স্বাভাবিক ভাবে আসা উচিত, তাহলে এই মানুষের জীবনটা কি ছিল, তার জীবনের মধ্যে কি ছিল, তিনি কিভাবে জীবন যাপন করেছেন, তিনি কিভাবে লোকেদের এতটা উৎসাহ দিতে পেরেছেন যে আমরা তো এত বছর বেঁচে থাকি কিন্তু হয়তো একজনকেও কিছু আমরা প্রেরণা দিতে পারি না, কিন্তু একজন মানুষ 9 বছর কাজ করে আর বলছেন যে 1500 বছরের আমি খোরাক দিয়ে গেলাম, সে কিরকম একটা অদ্ভুত জীবন হবে। তো নিশ্চয়ই এই একটা কিউরিয়াসিটি আমাদের মনে আসে, এটা একটা জানার একটা আগ্রহ তৈরি হয়ে সেখান থেকেও স্বামীজির জীবনী
আলোচনা করা আমার মনে হয় যে প্রয়োজন আছে। তারপর তিনি কি করলেন, ধরুন এবার যদি কেউ প্রশ্ন করেন যে উনি এমন কি কাজ করলেন যে তার জীবনে পাঠ করার প্রয়োজন, কি তার জীবনে আলোচনা করার প্রয়োজন মনে করি, নিশ্চয়ই তিনি হয়তো অনেক কিছু বলেছেন, তিনি অনেক কিছু হয়তো লিখেছেন, এত তো পড়ার আমাদের, এত আলোচনা করার, এত ভাববার সময় কোথায়, তা কিভাবে আমরা তাকে গ্রহণ করব। সেদিক থেকে যদি দেখি তাহলে আমি বলবো যে স্বামীজি কিছু নতুন কিছু করে যাননি, তিনি আমাদের নতুন ভাবে কিছু করার প্রেরণাও দেননি, তিনি বরং আমাদের নিজের স্বভাব, আমাদের নিজের স্বরূপকে চিনতে আমাদের সাহায্য করেছেন, এটুকুই করেছেন। মানে সেটাও আমাদের আমাদের বাদ দিয়ে আর কিছু করতে হবে সেরকম কিছু না, কিন্তু আমরা যদি নিজেকেই ভালো করি, যদি যদি আমরা চিনতে চাই, আমরা যদি নিজের সাথে নিজেকে পরিচিত করাতে চাই, আজকে অসুবিধা কোথায় যে বলে দেখুন না, অনেকেই তো ধ্যান করার আর এসব তো এখন খুব একটা ফ্যাশন হয়েছে, কিন্তু মানুষ 2 মিনিট 5 মিনিট চোখ বন্ধ করে বসতে পারে না। কেন বসতে পারে না? কেননা চোখ বন্ধ করলেই তাকে নিজের সাথে থাকতে হয়। আমরা অপর মানুষদের সাথে থাকার এত অভ্যস্ত হয়েছি যে একটা গ্রুপ না হলে, একটা লোক না হলে আমাদের চলে না। হয়তো বাইরের দিক থেকে, বিশেষ করে মোবাইল আসার পর, ইন্টারনেট হওয়ার পর, হয়তো আমি একা বসে আছি, কিন্তু ওই মোবাইলের মধ্যে ঢুকে হয়তো আমি 100 জনের সাথে কথা বলছি, একটা গ্রুপের মধ্যে চ্যাটিং করছি, একটা গ্রুপের মধ্যে কিছু পোস্ট করছি, আর লোকেরা কি করছে সেসব, মানে কোনো না কোনো ভাবে, হয়তো রিয়েল জগৎ না হলে ভার্চুয়াল জগতে আমি মানুষদের সাথে যুক্ত হয়ে আছি। কিন্তু একা যদি নিজের সাথে যদি থাকতে হয় তাহলে আমি আর থাকতে পারি না। এই যে নিজের সাথে নিজেকে পরিচিত করার দায়িত্ব, এই দায়িত্বটা স্বামীজি নিজে হয়ে নিজের কাঁধে তুলে নিয়েছেন, আর সেই দায়িত্বটা তুলে তিনি আমাদের আমাদের সাথেই পরিচিত করাতে চাইছেন, সেটাই তিনি করেছেন। তিনি তো বলতেন যে আমার যেটা আদর্শ আছে সেটা খুব কম শব্দে ব্যক্ত করা যেতে পারে, আর সেই আদর্শটা কি, তিনি বলছেন যে আমাদের প্রত্যেকের মধ্যে একটা দেবত্ব আছে, সেই দেবত্ব ভাবের সাথে যদি আমরা পরিচিত হয়ে যেতে পারি তাহলে সেটাই, স্বামীজি বলছেন যে সেটা ওনার জীবনের উদ্দেশ্য। দেখুন একজন মানুষ তার জীবনের উদ্দেশ্যটা এটা করে নিচ্ছে যে আমরা আমাদের ভালো করে চিনতে পারি, যে নিজেদের মধ্যে একটা আমাদের দেবত্ব আছে। আজ বেশিরভাগ আমরা মনে করি, যদি আমরা নিজেকে মানুষ মনে করি সেটাই খুব বড় কথা, না হলে তো আজ দেখে যা মনে হয় যে মানুষ একরকমের পশুই থেকে গেছে, হয়তো বলা যায় যে পশু থেকে মানুষের উত্তরণ হয়েছে, পশু থেকে মানুষ হয়েছে, কিন্তু মানুষ আকৃতি থাকলেও হয়তো তার স্বভাব পশুর মতনই থেকে যায়। তো যেখানে আমরা হয়তো পশুত্ব কি খুব হয়তো একটা মানুষের পর্যায়ে আমরা পৌঁছেছি, কিন্তু সেখান থেকে আমাদের একজন বলছেন যে না, তোমরা পশুও নও, তোমরা মানুষও নও, তোমরা দেব, তোমাদের মধ্যে দেবত্ব আছে। সে দেবত্বের সূচনা যিনি করছেন, সে দেবত্বের সাথে আমাদের যিনি আলাপ করিয়ে দিচ্ছেন, সেই রকম হচ্ছেন মানুষ স্বামীজি। এই জন্য আমাদের স্বামীজিকে জানার প্রয়োজন হচ্ছেন। একটা স্বামীজির খুব আছেন, নাম করা সবাই হয়তো শুনে থাকবেন, একটা কোটেশন আছে, একটা প্রবাদ আছে, যেখানে স্বামীজি বলছেন, ইট সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন, দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি, আর তারপর অনেক কথাগুলি স্বামীজি বলছেন। সেখানে তিনি বলতে চান যে প্রত্যেক জীবের মধ্যে এই দেবত্ব আছে, সেখানে তো তিনি মানুষের কথাও বলছেন না, সেখানে তিনি বলছেন ইট সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। সেখানে তো তিনি সোল বলতে তো তিনি কোনো পশু পাখিদেরও বাদ দিচ্ছেন না, কিন্তু আমরা তাদের কথা ছেড়ে দিলাম, আমরা মানুষ হিসাবে যদি আমাদের জীবনটাই দেখি সেটুকুই যথেষ্ট। স্বামীজি ওই দেবত্বের সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন, এই জন্য স্বামীজিকে জানার প্রয়োজন আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যারা ভগবান বুদ্ধের জীবন যারা পড়ে থাকবেন তারা জানেন ভালো করে যে তিনি খুব কঠোর সাধনা করেছিলেন, কঠোর সাধনা করে তিনি বুদ্ধত্ব লাভ করলেন। এই যে বুদ্ধত্ব লাভ করার পর তার মনে হয়েছিল যে তিনি হয়তো সেই আনন্দেই ডুবে থাকবে, আর আমরা জানি
ভারতে তো বিশেষ করে এরকম মহাপুরুষদের কোনো কালেই অভাব হয়নি। আমাদের হাজার হাজার বছরের ইতিহাসের মধ্যে যদি দেখা যায়, প্রত্যেক কালে সেই রকম ধার্মিক আধ্যাত্মিক মানুষ হয়েছেন যারা জীবনের যেটা শেষ লক্ষ্য, ভগবান শ্রীরামকৃষ্ণ দেব যেটা বলছেন যে মানুষ জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, তো সেই রকম ভগবান লাভ বলুন, আত্মদর্শন বলুন, ব্রহ্মজ্ঞান বলুন, নির্বিকল্প সমাধিতে ডুবে থাকা বলুন, তো এরকম এই যে আমরা যে কোনো শব্দ ব্যবহার করি, কিন্তু যেটা মানুষ জীবনের চরম উদ্দেশ্য হিসাবে যেটা গৃহীত হয়, সেরকম উদ্দেশ্য একজন দুজনের জীবনেই ঘটেছে সেরকম না। আমাদের দেশের ইতিহাসে দেখা যায় যে এরকম অনেক অনেক মানুষ হয়েছেন, কিন্তু সব মানুষদের কথা তো আমরা জানি না, সব মানুষের হয়তো আমরা নামও শুনিনি, তাদের হয়তো কথা আমরা কিছুই জানি না, কিন্তু কয়েকজনের কথা আমরা জানি। যেমন বললাম না ভগবান বুদ্ধের কথা, তো তার সাথে আরেকটা বুদ্ধের ভগবান বুদ্ধের সাথে আরেকটা শব্দ বিশেষভাবে যেটা জড়িত, সেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। তিনি ধর্মচক্র প্রবর্তন করেছিলেন, আমার মনে হয় স্বামীজিকে সেদিক থেকেও জানার প্রয়োজন আছে। কেননা স্বামীজিও আমরা জানি, আমি তখন যখন তার জীবনী আরো আলোচনা করব, তখন এই জিনিসগুলো আমরা দেখব যে তিনি কিভাবে নিজের জীবনের একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য ঠিক করেছিলেন, আর সে উদ্দেশ্য প্রাপ্তিও তার হয়েছিল। কিন্তু উদ্দেশ্য প্রাপ্তির পর তো তিনি হয়তো সেই আনন্দে ডুবে থাকতে পারতেন, সেটা হয়েও ছিল ওনার জীবনে। ওনার জীবনের একটি ঘটনা আছে যে তিনি শ্রীরামকৃষ্ণ দেবকে বলছেন, ঠাকুর নিজে চাইলেন, জিজ্ঞেস করলেন নরেনকে, নরেন তুই কি চাস? তখন নরেন বলছেন যে আমি চাই যে আমি সব সময় সমাধিতে ডুবে থাকবো। তার ঠাকুর খুব তিরস্কার করলেন, বললেন ছি ছি সে কি কথা। তো এইরকম একজন মানুষ, তিনি হয়তো নিজের সমাধির আনন্দে যিনি ডুবে থাকতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তী কালে আমরা দেখি যে তার এই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তিত হয়েছে। সেখান থেকে তিনি কি করলেন, তিনি ওই আনন্দটা সবাইকে দেবার চেষ্টা করেছেন। কিভাবে প্রত্যেক মানুষ নিজের দেবত্বকে পরিস্ফুট করতে চায়, করতে পারে, আর কিভাবে ওই যে আমাদের হাজারো বছরের যে আমাদের একটা আধ্যাত্মিক চেতনা আছে, আধ্যাত্মিক জ্ঞান আছে, সেই জ্ঞানকে আমরা বর্তমান যুগে কিভাবে কাজে লাগাতে পারি, এটা হচ্ছে মূল কথা। ওই যে ধর্মচক্র প্রবর্তনের কথা বললাম, যে আমাদের ওই যে স্বামীজি বেদান্তের কথা বলতেন বেশিরভাগ, তো সেই বেদান্ত জ্ঞান অনেক পুরানো, কিন্তু সেই বনের বেদান্ত, সেটা স্বামীজির কথা বলছি, স্বামীজি বলছেন যে আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে বনের বেদান্তকে ঘরে ঘরে নিয়ে আসা। তাতে কি হবে, স্বামীজি বলছেন যাতে যে জেলে সে ভালো জেলে হবে, সে চাষি যে ভালো চাষি হবে, যে বিদ্যার্থী সে ভালো বিদ্যার্থী হবে, যে গৃহকার্য করে সে ভালো গৃহকার্য করতে পারবে। মানে ওই যে বেদান্তিক জ্ঞান, ওই যে অদ্বৈত জ্ঞান যেটা বনে জঙ্গলের মধ্যে ছিল, কয়েকজন ঋষিমুনির কাছেই যেটা সীমিত হয়েছিল, স্বামীজি চেয়েছিলেন চেয়েছিলেন না, তিনি আজীবন চেষ্টা করে গেলেন যে ওই বনের বেদান্তকে যাতে ঘরে ঘরে নিয়ে আসা যায়। এই যে জ্ঞানকে তিনি এই নতুন যুগে এই বিজ্ঞানের সাথে যুক্ত করে আর আমাদের দৈনন্দিন জীবনে যে আনার চেষ্টা করলেন, এই জন্য স্বামীজিকে জানার, স্বামীজির জীবনী আলোচনা করার প্রয়োজন আমার মনে হয় আছে। আচ্ছা, একরকমের চেতাবনী স্বামীজি দিয়েছেন, সে ওয়ার্নিং দিয়েছেন, সেই ওয়ার্নিং এর দিক থেকেও স্বামীজির জীবনী আলোচনা করা, স্বামীজির জীবনী পাঠ করার প্রয়োজন। সেটা কি রকম, তো স্বামীজি বলেছেন, কেননা ওই স্বামীজি যখন জন্ম হলো প্রায় নাইনটিন সেঞ্চুরির দিকে গিয়ে বিজ্ঞানের নতুন করে উন্মেষ হয়েছে, বৈজ্ঞানিক জগতে অনেক নতুন নতুন জিনিসগুলো আবিষ্কৃত হয়েছে, আর সে বিজ্ঞানের নতুন নতুন যে নেশা, সে নেশার মধ্যে তখনকার সমাজ আস্তে আস্তে ধর্ম
আধ্যাত্মিকতা, নৈতিকতা, এসব কথাগুলোকে বাদ দিতে শুরু করেছে। সেই রকম একটা সন্ধিক্ষণে স্বামীজির জন্ম হয়েছিল। আর তার ফলে কি হয়েছিল যে মানুষের চেতনা, মানুষের মানে বুদ্ধির বিকাশ তো হয়েছে, বিজ্ঞান মানুষের বুদ্ধির বিকাশে তো প্রচন্ড ভাবে সাহায্য করেছে, সেটা তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই যে জীবনের যে অন্য দিকগুলো যেটা বাদ পড়ে যাচ্ছিল, আর তার ফলে গোটা পৃথিবীতেই দেখা যায় যে এক রকমের ভোগবাদী সংস্কৃতি যেটা আচ্ছাদিত করছিল পৃথিবীকে, সেই ভোগবাদী সংস্কৃতি থেকে স্বামীজি এই মনুষ্য জাতিকে বাঁচানোর চেষ্টা করেছেন। বিশেষ করে ভারতের ক্ষেত্রে স্বামীজি বলছেন, এমনি তো প্রত্যেক দেশে স্বামীজি যা অধ্যয়ন করেছেন, যা ঘুরে পৃথিবী ভ্রমণ করে তিনি দেখেছেন প্রত্যেক জাতির প্রত্যেক দেশের এক একটা বৈশিষ্ট্য আছে। সেখানে স্বামীজি ভারতের বৈশিষ্ট্য বোঝাতে গিয়ে বলছেন যে ধর্ম আর আধ্যাত্মিকতায় হচ্ছে ভারতের মেরুদণ্ড। আর তিনি পরিষ্কার আমাদের এটা বলে গেছেন যে যদি তোমরা ধর্ম আর আধ্যাত্মিকতা ছেড়ে আর অন্য কোনো ভাব, অন্য কোনো ভাব অন্য দেশের জন্য উপযুক্ত হতে পারে, কিন্তু স্বামীজি বলছেন ভারতবাসীদের যে তোমরা যদি তোমাদের ধর্ম আর আধ্যাত্মিকতা ছেড়ে যদি অন্য ভাবকে গ্রহণ করার চেষ্টা করো, তাহলে 3টে জেনারেশনের মধ্যে তোমরা নষ্ট হয়ে যাবে। স্বামীজি পরিষ্কার ভাবে এইভাবে আমাদের একটা ওয়ার্নিং দিয়ে গেছেন। তো এই যে ওয়ার্নিং জন্য এতটা, একদিকে যদি আমরা দেখি পুরোটা জীবন তিনি আমাদের জন্য দিয়েছেন, আর অন্যদিকে তিনি এরকম একটা ওয়ার্নিং দিচ্ছেন, শুধু সে ওয়ার্নিং দেওয়ার পিছনে তার চিন্তা ভাবনা কি ছিল, কেন তিনি এরকম কথা বলতে চেয়েছেন, কেন তিনি বলছেন যে ভগবানের দিকে তোমরা ছুটে যাবে না, আর যদি তোমরা সে চেষ্টা করো তাহলে তোমরা 3টে জেনারেশনের মধ্যে নষ্ট হয়ে যাবে, ওই ওয়ার্নিংটা যদি আমাদের ভালো করে বুঝতে হয়, কেননা তার পিছনের কিছু গুরুত্বটা যদি আমরা না বুঝতে পারি, সে বলার কারণটা কি ছিল সেটা যদি আমরা না বুঝতে পারি, হয়তো অজান্তেই আমরা সেই পথে চলে যাব যেটা আমাদের বিনাশের দিকে নিয়ে যাবে। আজকে হচ্ছে অনেকের, ব্যক্তিগত ভাবে আমি বলতে পারি যে কয়েকজনের সাথে আমার আলাপ হলো, যারা হয়তো কম বয়সে কি অবস্থায় তারা হয়তো অনেক কিছুই করেছেন, তারপরে একটু বয়স হওয়ার পর বলছেন যে এই যে স্বামী বিবেকানন্দের সম্পর্কে যদি আমরা যদি ছোটবেলায় যদি জানতে পারতাম, তাহলে আমাদের জীবনটা আরো ভালো করে আমরা কাটাতে পারতাম। তো এই যে অজান্তে যে ভুলগুলো হয়ে যাচ্ছে, কিন্তু অজান্তে হলেও ভুল তো ভুল, জীবনটা তো যেটা চলে গেল সেটা তো ফেরত আনা যাবে না। আর এরকম যদি পুরো দেশটাই, পুরো জাতিটাই যদি অজান্তেও যদি সে ভুল পথে যদি চলে যায়, তো সেখানে তো স্বামীজি বলে গেছেন যে 3টে জেনারেশনের মধ্যে তোমরা নষ্ট হয়ে যাবে। তা ওই ভুল পথে আমরা যাতে না যাই, সেই জন্য আমার মনে হয় স্বামীজিকে জানার প্রয়োজন আছে। আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমার মনে হয়, সেটাও মানুষের মনের স্বাভাবিক একটা, যাকে আমরা বলি না একটা জিজ্ঞাসা, একটা কিউরিয়াসিটি। সে কিউরিয়াসিটিটা কি, স্বামীজির জীবনের শেষ প্রান্তে গিয়ে দেখা যায় যে স্বামীজি একটি কথা বলেছিলেন, সেটাও কাউকে উদ্দেশ্য করে বলেননি। স্বামীজি হয়তো শ্রবণোক্তি করেছিলেন, কিন্তু এমন কোইন্সিডেন্স যে তার একজন গুরু ভাই সেখানে উপস্থিত ছিলেন, স্বামীজির কাছেই ছিলেন, স্বামীজি আপন মনে কিছু বলছিলেন, সেটা কাউকে উদ্দেশ্য করে বলেননি, কিন্তু স্বামীজির গুরু ভাই যেহেতু তার কাছেই ছিলেন, তিনি এই কথাটা শুনতে পেরেছেন, শুনতে পেরেছিলেন বলেই আজকে আমরা এই কথাটা জানি। আর সেই স্বগতোক্তি স্বামীজির কি ছিল, সেটা ছিল যে স্বামীজি বলছেন আর একজন বিবেকানন্দ যদি হতো, তাহলে সে বুঝতে পারতো যে এই বিবেকানন্দ কি করে গেছেন। কথাটা মানে উপর থেকে দেখতে গেলে খুব সহজ একটা লাগে, এমনও মনে হয় যে একটা খুব গর্বোক্তি বলেও মনে হয় যে একজন মানুষের কিরকম একটা অভিমান থাকবে, খুব অহংকার থাকবে, সে অহংকারের জায়গায় দাঁড়িয়ে হয়তো তিনি বলছেন। কিন্তু স্বামীজি জীবনের সাথে যারা পরিচিত আমরা জানি সেখানে অহংকারের কোনো প্রশ্নই আসছে না, কিন্তু তবু এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। স্বামীজি বলছেন আর একজন বিবেকানন্দ হলে সে যা জানতে পারতো, সে চিনতে পারতো যে এই বিবেকানন্দ কি করে গেছে। আবার আরেকটা জায়গা স্বামীজি বলেছেন,
তোমরা এক বিবেকানন্দের কথা বলছো, কিন্তু ভবিষ্যতে আরো অনেক অনেক বিবেকানন্দ হবেন। আর সেটা তিনি যুবকদের সামনে এটা উদ্দেশ্য রেখেছিলেন, তিনি যুবকদের সামনে এটা একটা প্রেরণা হিসাবে রেখেছিলেন। তিনি বলছিলেন তোমরা প্রত্যেকের বিবেকানন্দ হতে পারো, সেরকম একটি কথা স্বামীজি বলেছেন। এবার যদি দুটো কথাকে যদি আমরা মিলিয়ে দেখি, স্বামীজির যদি এরকম একটা স্বপ্ন ছিল যে প্রত্যেক যুবক যুবতীর মধ্যে সেই বিবেকানন্দের সে আদর্শ চরিতার্থ হোক, আর তার সাথে স্বামীজি এটাও বলছেন যে বিবেকানন্দ হলেই বুঝতে পারবে যে এই বিবেকানন্দ কি করে গেছেন, তাহলে এর মানে যে বিবেকানন্দকে যদি আমরা চিনতে চাই তাহলে আমাদের বিবেকানন্দ হতে হবে। আর সে বিবেকানন্দ হতে গেলে আমাদের কি করতে হবে সেটা জানতে গেলে এই বিবেকানন্দের জীবনটা আমাদের আলোচনা করতে হবে। এই জন্য বলি যে এই যে স্বামীজির যে স্বগতোক্তি, শুধু এটাকে যদি আমরা ভিত্তি করে দেখি তাহলেও আমার মনে হয় যে স্বামীজির জীবন আলোচনা করার প্রয়োজন আছে। তা এই এই যে কয়েকটি কথাগুলো আমি বললাম যে সেবা করতে গিয়ে আমাদের স্বামীজিকে জানার প্রয়োজন আছে, স্বামীজিকে কেন আমাদের দেশের সরকার কি যে কেন কোন সংগঠন বলুন কি কেন কোন মানুষ আমাদের যুবকদের আদর্শ হিসাবে যুবতীদের আদর্শ হিসাবে রাখছে, সেদিক থেকে যদি আমরা জানতে চাই তাও স্বামীজির জীবনের আলোচনা করার প্রয়োজন আছে। স্বামীজি যে একটা এত অল্প জীবন, আমরা জানি শঙ্করাচার্যের জীবনে এমন হয়েছিল, আদি শঙ্করাচার্য যিনি ছিলেন তার ওইরকম জীবনে বলা হয় যে তার তো 16 বছরের বয়স ছিল, তিনি 16 বছরের বয়সেই গিয়ে আর জীবনের চরম উদ্দেশ্য লাভ করেছেন। সে কোথায় 7-8 বছর বয়সে তিনি কেরালা থেকে আর গেলেন, ওঙ্কারেশ্বরে গেলেন, তার গুরুর সাথে দেখা হলো, আর 16 বছর হতে হতে তিনি আত্মজ্ঞান প্রাপ্ত করে আর যত কিছু তার আজকে আমরা লেখা দেখি সেসব লেখালেখির কাজ তিনি 16 বছরের মধ্যে শেষ করে ফেললেন। মানে স্বামীজির চেয়েও বেশি অদ্ভুত কথা এটা মনে হয় যে স্বামীজির তবু তো প্রায় 39 বছর 5 মাস প্রায় তিনি বেঁচে ছিলেন, কিন্তু শঙ্করাচার্য মাত্র 16 বছর বয়সে তার জীবন যাওয়ার কথা ছিল। সে তারপর একটা কিছু গল্প আছে সে হিসাবে বলা হয় যে তারপর তার লাইফ এক্সটেনশন হলো, আবার ভগবান 16 বছর বয়স বাড়িয়ে দিলেন, তবু তিনি 32 বছর বয়সে তিনি দেহ রাখলেন। কিন্তু 32 বছর বয়সে যদি তার শরীর যায়, মানে তবু স্বামীজি চেয়ে তো বয়স কমই বলতে হবে, কিন্তু তার যে কাজ আমরা দেখি, তিনি যাকে আমরা বলি পাবলিক ওয়ার্ক যাকে বলি, যে তিনি লোকেদের মধ্যে যে ধর্ম প্রসারের যে চেষ্টা করলেন সেটা তিনি 16 বছর থেকে 32 বছর পর্যন্ত করলেন, এর মানে 16 বছরের তার পাবলিক লাইফ হলো, কিন্তু স্বামীজির তো সেক্ষেত্রে মাত্র 9 বছর। আর 9 বছর তিনি কাজ করে আর সেই জায়গা থেকে তিনি বলছেন যে 1500 বছরের কাজটা আমি করে গেলাম, সেই দিক থেকে যদি দেখি তাহলেও তার জীবন আলোচনা করার প্রয়োজন মনে হয়। আর তারপর তিনি আমাদের নিজের স্বরূপকে চিনিয়ে দিচ্ছেন বলে তার জীবনকে জানার প্রয়োজন। তিনি এই যে আজকের যুগের হিসাবে আমাদের প্রাচীন ধর্মকে আমাদের জীবনে আনার চেষ্টা করছেন, সেভাবে আমাদের যদি স্বামীজিকে চিনতে ইচ্ছা করে সেটাও অস্বাভাবিক নেই। ওই যে তিনি আমাদের জীবনটা নষ্ট না হয়, আমাদের পুরো জাতীয় জীবনই যাতে নষ্ট না হয় সে ওয়ার্নিং তিনি দিয়ে গেছেন, সেই ওয়ার্নিং এর দিক থেকে তার জীবনের আলোচনা করার প্রয়োজন আছে। আর সবচেয়ে বড় আমার যেটা মনে হয় যে এই যে কিউরিওসিটি, তিনি কেন বলছেন যে আরেক বিবেকানন্দ হলেই এই বিবেকানন্দকে চিনতে পারবেন, তাহলে আমি যদি এই বিবেকানন্দকে চিনতে চাই তাহলে স্বামীজির কথা অনুযায়ী তাহলে আমার জীবন আমাকে ওই বিবেকানন্দের আদর্শে গড়ে তুলতে হবে, কেননা আরেকজন বিবেকানন্দ না হলে তিনি তো বলেছেন যে ওই বিবেকানন্দকে চেনা যাবে না। তো এইসব দিক থেকে আমার মনে হয় যে স্বামীজির জীবনের আলোচনা করার প্রয়োজন আছে। আমরা শুধু স্বামীজির নাম নিলাম আর একটা কিছু কাজ করে দিলাম, আর শুধু মুখে মুখে বললাম যে স্বামীজির আমার আদর্শ আর স্বামীজি সম্বন্ধে যেন আমরা খুব সব জেনে ফেলেছি, সেরকম মনে করার কোনো কারণ মনে হয় না। এমনকি স্বামীজির পুরো জীবনী পাঠ করলে, স্বামীজির পুরো রচনাগুলি পাঠ করলে, শুধু পাঠ কেন পুরো মুখস্থ হয়ে গেলেও আমরা স্বামীজিকে চিনে নেব সেরকম বলার কোনো মানে হয় না। তখন হয়তো স্বামীজি অজানা থেকেই যেতে পারে, কিন্তু
অন্তত তিনি কি বলে গেছেন, কি লিখে গেছেন, কি কি করে গেছেন, সেটা অল্প একটু বিস্তারিত ভাবে তো আমাদের জানার প্রয়োজন নিশ্চয়ই আছেই আছে। স্বামীজির উপর উপকার করে বলছি না, আমাদের জীবনকে সমৃদ্ধ করার হিসাবেও যদি আমরা দেখতে চাই স্বামীজির জীবনে আলোচনা করার প্রয়োজন আছে। তাছাড়া তো আরো অনেক দিক আছে স্বামীজিকে, যদি স্বামীজির জীবন যদি আমরা দেখি, তিনি একজন চিন্তক ছিলেন। সেরকম চিন্তক যে কোনো দেশে যদি থাকে, একজন দুজন থাকলেই সে দেশের উদ্ধার হতে পারে। তিনি তিনি চিন্তক ছিলেন, তিনি লেখক ছিলেন, তিনি কবি ছিলেন। আজকে আমরা জানি অনেক জায়গায় হয়তো তার সাহিত্য নিয়ে, তার কবিতা নিয়ে কয়েকজন আমি শুনেছি যে যারা PhD করছে, তো সেইরকম একজন মানুষ মানে সাহিত্যের দিক থেকে যদি দেখা যায়, তার জীবন এতটা সমৃদ্ধ ছিল যে তার লেখালেখি নিয়ে আর লোকে PhD করছে। তিনি আমরা জানি তিনি খুব ভালো একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি যেমন তিনি গাইতে পারতেন তেমন বাজাতেও পারতেন, পাখাওয়াজ খুব ভালো বাজাতে পারতেন। এসরাজ বলে তখন একটা, এখন আজকাল জানি থাকে কিনা জানি না, কিন্তু এসরাজ বলে একটা যন্ত্র তিনি বাজাতেন, তবলা বাজাতে পারতেন। আর গান তো বলার কথাই নেই, ওই গান শুনেই তো তিনি রামকৃষ্ণদেব পর্যন্ত, সেরকম একজন মানুষকে তিনি সমাধিতে নিয়ে যেতে পারতেন। তাহলে তার গানের কোয়ালিটিটা কি ছিল সেটা তো বলার অপেক্ষা রাখে না। তো সেদিক থেকে দেখা যায় একজন নেতা কি রকম হতে পারে, সেদিক থেকে যদি আলোচনা করি, তার জীবন থেকে জানার অনেক কিছু আছে। মানে আমরা যাকে নেতা, আজকাল নেতা শব্দ হয়তো একটু খুবই মানে খারাপ অর্থে আমরা ব্যবহার করি, কিন্তু একজন আমাদের দেশে হয়ে গেছেন, তাকে খুব আদর, তাকে খুব শ্রদ্ধা, তাকে খুব ভালোবাসা দিয়ে আমরা তাকে তকমাই দিয়েছি। আমরা তাকে নেতাজি বলেই আজকেও চিনি। সেরকম নেতাজির মতন মানুষ বলছেন যে আমার জীবনের আদর্শ হচ্ছে স্বামী বিবেকানন্দ। তাহলে মানে তিনি নিজে কি রকম নেতা ছিলেন সেটা বোঝাই যায়। আর আজকে তিনি ওই যে একটা সংগঠন করে গেছেন, তো ওই যে একটা নেতৃত্বের গুণ না থাকলে তিনি কি রকম সংগঠন করতে পারতেন, কি কিংবা তিনি আজকে হাজারো হাজারো লাখ লাখ মানুষদের শ্রদ্ধার পাত্র হয়ে আছেন। তো সে নিশ্চিত তার মধ্যে নেতৃত্বের গুণ ছিল। যদি আমরা সে নেতা এরকম কিছু হতে চাই, লোকেদের মধ্যে কিছু কাজ করতে চাই, নেতা মানে ওই পলিটিক্যাল নেতা যে বলে যায় যেটা বুঝি আমরা, সেটা বলছি না, কিন্তু মানুষের ভালো করতে গিয়ে যে একটা নেতৃত্বের গুণের প্রয়োজন হয়, সেরকম যদি আমরা নিজের জীবনে কিছু করতে চাই, সেদিক থেকে স্বামীজির জীবনকে পাঠ করার প্রয়োজন আছে। শুধু ওইটুকু গুণও যদি আমাদের নিতে হয়, সেখান থেকেও স্বামীজির প্রয়োজন আছে। এরকম অনেক কিছু আছে, মানে যতটা বললাম হয়তো তার চেয়ে আরো অনেক কিছু বেশি আমরা আলোচনা করতে পারি। সেদিক থেকে যে কোনো অ্যাঙ্গেল থেকে, যে কোনো দিক থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় স্বামীজির জীবনের আলোচনা করার খুবই প্রয়োজন আছে। খুব মানে হালকা ভাবে বলুন কি মজা করে বলুন কি, আমি মাঝে মাঝে ওরকম বলি যে আজকালকার যুগে যেমন হয়েছে না, যে আগে তো আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা রকমের বাজার থাকতো, তো কাপড় হয়তো একটা বাজারে পাওয়া যেত, অন্য জিনিস আর একটা বাজারে পাওয়া যেত, কিন্তু আজকাল সব শপিং মল থাকে, বড় বড় বিগ বাজার আর কত কি থাকে, সেখানে একই ছাদে হয়তো সবকিছু পাওয়া যাচ্ছে, সে ছুঁচ থেকে তো গাড়ি পর্যন্ত হয়তো সব একই বাড়ির মধ্যে সবকিছু পাওয়া যেতে পারে। তা আমাদের কাছে যদি এইরকম একজন মানুষ আছেন, যে তুমি সাহিত্যিক হতে চাও, তুমি সঙ্গীতজ্ঞ হতে চাও, তুমি নেতা হতে চাও, তুমি একজন ভালো জননায়ক হতে চাও, যে কোনো ভাবে আমরা আমাদের জীবন যাপন করতে চাই না কেন, আমাদের কাছে আদর্শ আছেন স্বামী বিবেকানন্দ। তার জীবনের প্রত্যেক দিক থেকে, তার ব্যক্তিত্বের প্রত্যেক দিক থেকে আমাদের শেখার কিছু না কিছু আছে। প্রত্যেক মানুষের জীবনে স্বামীজির কাছ থেকে নেবার মতন কিছু না কিছু আছে, সে অল্প নিতে পারলেও আমাদের জীবনটা অনেক ভাবে সমৃদ্ধ হতে পারে। তা এইসব কারণে আমার মনে হয় যে স্বামীজির জীবনে আলোচনা করার প্রয়োজন। তাই আমি শুভেন্দুকে বলেছিলাম যে আমরা বেদান্তের আলোচনা না করে আর আমরা বরং স্বামীজিকে ভালো করে চিনি। স্বামীজিকে যদি ভালো করে আমরা বুঝতে পারবো, স্বামীজিকে যদি আমরা চিনতে পারবো, অল্প পুরোটা জানার কথা তো বলছি না, আমি নিজেই জানি না, কিন্তু স্বামীজিকে অল্প যদি আমরা কিছু চেনার যদি চেষ্টাও করি, আমাদের নিজের জীবনে আমরা বুঝতে পারবো যে কিরকম একটা
সকারাত্মক একটা পরিবর্তন আসতে পারে আসে, তাই আমার মনে হয় যে সামাজিক জীবনে আলোচনা করার প্রয়োজন আছে। তো এই যে আমরা ঠিক করেছি যে মাসের প্রথম আর তৃতীয় রবিবার এই সন্ধ্যা 7টায় আমরা স্বামীজিকে নিয়ে কিছু আলোচনা করব, তার জীবনী নিয়ে আলোচনা করব, এটা ঠিক করা হয়েছে। তা দেখা যাক, ঠাকুরের ইচ্ছায় স্বামীজির ইচ্ছায় আমরা কদ্দূর যেতে পারি। তা আমার মনে হয় আজকে এই আলোচনা এখন এখানে শেষ করা উচিত, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এরপর কি হবে শুভেন্দু? মহারাজ, আমরা কি 1-2 প্রশ্ন নিতে পারি? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, তার আগে মহারাজ একটু বলি যে আমাদের মধ্যে আছেন এই ত্রিশরণ কৃপার কিছু সভ্য, যেটি ওই সুশান্ত দত্ত বা সুদীপ্ত ঘোষ মহাশয়দের পৌরোহিত্যে চালানো হয়, যেটি লকডাউন পিরিয়ড থেকে সেই 2000 মানে এপ্রিল থেকে চালু করেছিলেন, এবং প্রত্যেক দিন পৌনে 8টা থেকে পৌনে 9টা শ্রী রামকৃষ্ণ, শ্রী মা সারদা বা স্বামী বিবেকানন্দ নিয়ে আলোচনা হয় প্রত্যেক দিন, হয়ে এসেছে, এখনো হয়। তো মানে এনাদের কাছেও এখনো বিবেকানন্দ সমান ভাবে আকর্ষণ করে, এবং সেই কারণেই যখন এরকম ব্যাপারটা হলো যে এরকম প্রথম আর তৃতীয় রবিবার হবে, ওনারা এক মানে সুযোগ হাত ছাড়া কখনো করতে চাননি আর কি। ওনাদের মধ্যে অনেকে আছেন বলতে, সেটা হচ্ছে যে মানে পুরো বয়সের কোনো সীমারেখা নেই। ওই পয়েন্টটা আমি বলবো, আজকে বলিনি, কিন্তু হয়তো পরে পরের কোনো আলোচনার মধ্যে আমার নিশ্চয়ই মনে আছে সেই কথাটা। এই যে আজকে তো আমি একটা যে বললাম না, যে যুবক যুবতীদের কাছে স্বামীজি একটা আদর্শ, কিন্তু যুবক যুবতী বলে আমরা কি বুঝি, তো সেটা আমি কোনো বয়সের কথা বলছি না, সেখানে আমার নিশ্চয়ই মনে আছে। তা সে যেহেতু একই দিনের আলোচনায় তো সবকিছু আসতে পারে না, এই জন্য আমি ওই পয়েন্টটা নিলাম না, কিন্তু তোমার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারছি। খুব সুন্দর শুরু হয়েছে, মানে বয়সের হিসাবে সেটা বলছি না যে কে যুবক, কিন্তু যেই স্বামীজির আকর্ষণ অনুভব করে সেই যুবক, সেই যুবতী। সে বয়স হতে পারে বেশি, কিন্তু ওই আগ্রহ হওয়া উচিত, আর সে আদর্শ নিজের জীবনে চরিতার্থ করার চেষ্টা থাকা উচিত, আর যে করতে পারে সেই যুবক, সেই যুবতী, সেটাই বললাম। সেখানে বয়সের কোনো গন্ডি নেই। খুব সুন্দর শুরু হয়েছে সুশান্ত মামা। হ্যাঁ বলুন বলুন বলুন। একটা কথা জিজ্ঞেস করছি, বলছি আপনাকে, অনেকদিন আগে উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন যখন স্বামী পূর্ণাত্মানন্দজি, উনি একটা কবিতা লিখেছিলেন, এই 4-6 লাইনের কবিতাটার মধ্যে বক্তব্য ছিল যে বিবেকানন্দ চির যৌবনের প্রতীক। এটা শুধু নয়, মনে করুন নেতাজিকেও আমরা বলতে পারি চির যৌবনের প্রতীক, কিন্তু নেতাজির একটা বয়স, বয়সের জীবন ছিল, কিন্তু স্বামীজি 40 পেরোননি। সুতরাং সেই অর্থে প্রকৃত অর্থে একদম যুবক যুবতীদের জন্য, মানে আমি ওই যুবক যুবতীর বয়সের ক্ষেত্রেও বলছি না, আপনি যেটা বলছিলেন যে মানে একজন 80 বছর লোক যখন দেখি যে মঠের সব কাজকর্ম করছে, তখন সে একজন যুবক, সে 80 বছর বা 70 বছর বা 60 বছর হয়তো রিটায়ার করে গেছে, মঠের কাজ করছেন, সে একজন যুবক। সেই হিসেবে বলছি এই আলোচনাটা খুব ভালো হলো মহারাজ, খুব ভালো লাগলো। আমি আমি তো বলবো যে লোকে মানে যুবক যুবতী নিজেকে দেখানোর জন্য যে এত কিছু খরচা করে, বিউটি পার্লার যায়, এত কিছু কসমেটিক খরচা হয়, তার চেয়ে বলেন স্বামীজির জীবন যদি পড়ে দেখে, তাতে তারা সবসময় যুবক যুবতী হয়ে থাকবে, এত খরচা না করে তারা সবসময় ওই জবান প্রাপ্ত করে থাকবে। রঙ্গনাথানন্দ জি বলতেন তো যে বয়সটা বাড়ুক, মনটা যদি 30-এ থাকে তাহলে কিন্তু ইউ আর ইয়ং, তুমি আর এজেড হলে না, এটাই বড় কথা। আমরা তো সকলেই
মানে গোয়িং টু দি এন্ড, শেষের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছি, সে তো স্বাভাবিক গতিতে জীবন সেদিকে যাবেই। কিন্তু মনকে যদি আমরা সবসময় যুব অবস্থায় রাখতে পারি, সেটা হচ্ছে মজার কথা। খুব ভালো লাগলো মহারাজ, প্রণাম নেবেন, খুব ভালো হয়েছে। ঠিক আছে ঠিক আছে, এটা আমরা মাসে যদি শুনতে পাই খুব উপকৃত হবে। চেষ্টা তো আমরা করছি, চেষ্টা তো করছি। হ্যাঁ শুভেন্দুর, এই এই এটা আমরা অ্যাকসেপ্ট করেছি সঙ্গে সঙ্গে। শুভেন্দু যখন বললো এরকম করবো, আমি বললাম খুব ভালো। আমরা যতই আলোচনা করি মহারাজ, ওই এখনো ভারতবর্ষের ধর্মের দেশ তো, এখন ওই গেরুয়াটার একটা মূল্য আছে। যারা মঠে মিশনে যাই, যখন আপনাদের সঙ্গে করি, তখন মনে হয় আবার আমরা ঘড়িটাকে মিলিয়ে নিই আপনাদের ঘড়ির সঙ্গে। তাহলেই মুশকিল, তাহলেই প্রতি মুহূর্তে এই সংসারের মধ্যে থাকলে প্রতি মুহূর্তে গন্ডগোল। খুব ভালো লাগলো মহারাজ, প্রণাম। ভীষণ ভালো হলো মহারাজ, প্রণাম মহারাজ। নমস্কার নমস্কার। যারা ছোটরা আছে তারা কি, যদি একটা প্রশ্ন, একটা বা দুটো প্রশ্ন আমরা মহারাজের কাছ থেকে শুনে নেবো, তারপরে সুশান্ত মামার গান দিয়ে একটা শেষ করলে বোধহয় ভালো হবে। তো আমরা বেশিক্ষণ রাখবো না, মিনিট দশেকের মধ্যে প্রোগ্রামটা ওয়াইন্ড করার চেষ্টা করব। আচ্ছা একটা প্রশ্ন নাও কিছু যদি থাকে তো, আর না হলে গান করে শেষ করবে। প্রণাম মহারাজ, সঞ্জয় বলছি। হ্যাঁ সঞ্জয়, অনেকদিন পর, তুমি তো এখন ট্রেন চালাচ্ছ। আছে তো রেলওয়ের চাকরি আছে তো? আমি কোথায় আছি নিজে জানি না এখন, পরে বলবো। আর এই আলোচনার বিষয়ে যেটা, যে স্বামীজি এক জায়গায় বললেন, আপনি যেটা বললেন যে ধর্ম এবং আধ্যাত্মিকতা ভারতের মূল মেরুদণ্ড, মানে যা কিছু করে এটার ভিত্তি করে যেতে হবে। তো সেক্ষেত্রে মানে স্বামীজির দৃষ্টিভঙ্গিতেই ধর্ম এবং আধ্যাত্মিকতা এই দুটো ব্যাপার নিয়ে দুটো আলোচনা হয়, মানে আজকে যদি হয় তো খুবই ভালো হয়, না হলে যেভাবে আলোচনা এগোবে পরে পরে হলেও অসুবিধা নেই। আমরা দেখি কোনদিন সুযোগ পেয়ে ওই প্রশ্নটা নেব। আজকে তো আমি মানে ওই যেহেতু প্রথম দিকে তো পুরো এক ঘন্টা বলেছি, এরপর থেকে আমি একটু কম সময় বলে আর 10-15 মিনিট হয়তো প্রশ্নের জন্য যদি রাখি, তাহলে তার মধ্যে আমরা এরকম কিছু যত এগোবে আস্তে আস্তে ওটা একটু ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ বেশ ঠিক আছে। সুশান্ত মামা, যদি স্বামীজির উপরে একটা গান দিয়ে শেষ করেন। শুভেন্দু শুনতে পাচ্ছো আমার কথা? হ্যাঁ 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 আমরা শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি।
ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে মহারাজকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। মহারাজের সঙ্গে আবার দেখা হবে এই মাসের তৃতীয় রবিবার সন্ধ্যে 7টার সময়। আপনারা সকলে আসবেন, দেখবেন যাতে আমরা স্বামী বিবেকানন্দকে যেন নিজেদের হৃদয়ের মধ্যে আরো ভালোভাবে স্থাপন করতে পারি। ঠিক আছে, সবাইকে নমস্কার, ধন্যবাদ, প্রণাম জানাই।